আর তিন রেকাত বিতর পড়লে দুই রেকাত পড়ে আত্তাহিয়াত পড়তে হবে, তারপরে এক রেকাত পড়তে হবে, যেটা আমার মাঝহাবি ভাইয়েরা করছে। এ হাদিস জাল, মানুষের বানানো, এমনিতেই চলছে। মাঝহাবি ধর্ম বহু অংশে এমনিতেই চলে, তার এটা একটা অংশ। আল্লাহ মাফ করো, তুমি সর্বশক্তিমান। মানুষগুলি তোমার রাসূলের নীতিতে, কোরআন এবং সহিহ হাদিসের নীতিতে নিয়ে চলে আসো, তুমি তো পারো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইসাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইয়াফরুগা মিন সালাতিল ইশা ইলাল ফজর এহদা আশারা রাকা। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত এই সময়ে তিনি এগারো রাকাত সালাত আদায় করতেন। ওয়া ইসাল্লিমু ফি কুল্লি রাকাতাইনি, প্রত্যেক দুই রাকাত পড়ে তিনি সালাম ফিরতেন, বুখারী মুসলিম। ওয়া ইউতরুবে ওয়াহিদাতিন, তিনি এক রাকাত বিতর পড়তেন। এগারো রাকাত সালাতের যদি এক রাকাত বিতর হয়, তাহলে দশ রাকাত তাহাজ্জুদ হয়ে গেল, বা রাতের সালাত দশ রাকাত হলো। অন্য বর্ণনা অনুপাতে যদি তিন রাকাত বিতর হয়, তাহলে আট রাকাত তাহাজ্জুদ রাতের সালাত হলো। এই কারণে আরবি বিদ্বানগণ বলেন যে প্রত্যেক দুই রাকাতের পরে তিনি সালাম ফিরতেন, মানে শেষের তিন রাকাত বিতর, তবে দুই রাকাত বিতর পরে সালাম ফিরেছেন। আর আজও আরবিদের এটাই ফতোয়া যে তারা তিন রাকাত বিতর পড়লে দুই রাকাত পড়ে সালাম ফিরবে, তারপরে এক রাকাত পড়বে, তবে একটা না তিন রেখাত বিতর পড়বে। এ হাদিসও সহি, যেটা আমরা আমল করে থাকি। আর তিন রেখাত বিতর পড়লে দুই রেখাত পড়ে আত্তাহিয়াত পড়তে হবে, তারপরে এক রেখাত পড়তে হবে, যেটা আমার মাঝহাবি ভাইয়েরা করছে। এ হাদিস জাল, মানুষের বানানো, এমনিতেই চলছে। মাঝহাবি ধর্ম বহু অংশে এমনিতেই চলে, তার এটা একটা অংশ। আল্লাহ মাফ করো, তুমি সর্বশক্তিমান। মানুষগুলি তোমার রাসূলের নীতিতে, কোরআন এবং সহিহ হাদিসের নীতিতে নিয়ে চলে আসো, তুমি তো পারো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়া ফি গাইরিহি আলা ইহদা আশারা রাকা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি পড়তেন না। ঈশ্বরলি আরবান, তিনি প্রথমে চার রেখাত পড়তেন। ফালা তাসালান হুসনেহীন না ওয়া তুলেহীন না, জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। সুম্মা ঈশ্বরলি আরবান, তারপরে তিনি চার রেখাত পড়েন, জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। তা ছিল বেহিসাব লম্বা, তা ছিল বেহিসাব সুন্দর, অতীব সুন্দর, অতীব লম্বা। সুম্মা ঈশ্বরলি সালাসান, তারপরে তিনি পড়তেন তিন রেকাত। অত্র বুখারি মুসলিমের হাদিসে স্পষ্ট হয় যে তিনি তিন রেকাত বেতির পড়েছেন, তবে ওই হাদিসে এক রেকাত বেতিরের সাথে সাথে একাধিক সহি হাদিস আছে এক রেকাত বেতিরের। এক রেকাত বেতিরের সবচেয়ে বেশি হাদিস আছে। আমরা অচিরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বইটা পেয়ে যাব। আজকে খবর নিলে বোঝা যাবে আছে কি না, অবশ্য আমি খবর নিনি, আমার জানা নাই। তাতে এক রেখাত বিতর পড়া যাবে না মর্মে সব হাদিসগুলি জাল, আর এক রেখাত বিতর পড়তে হবে মর্মে সব হাদিসগুলি সহি। বুখারী মুসলিম থেকে শুরু করে বিষয়টি দেখার জন্য সকল দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি।